হে হ্যালো গাইস কী অবস্থা সবাই আশা করি সকলেই ভালো আছো সাথে আছে আমি সাকিব তো গাইস আজকের ভিডিও টপিকটা কী হতে যাচ্ছে তোমরা অবশ্যই আপনার দেখেই বুঝে গেছো তো হ্যাঁ গাইস আজকে তোমাদেরকে কীভাবে নতুন নিয়মে ক্লাসিক কাস্টম রুম বানাবে আর সুন্দরভাবে কাস্টমটা ক্রিয়েট করবে সেটা আজকের এই ভিডিওটা আমি সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে আজকে কীভাবে কাস্টমটা খুলবা আজকের এই ভিডিওটা আমি দেখে দেবো তার জন্য তোমাদের তোমাদেরকে কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো সর্বপ্রথম তোমরা এখানে চলে আসবে কাস্টমে তো আমি কাস্টমে এলাম কাস্টমে আসার পরে তোমরা কিন্তু এখানে দেখবা ক্রিয়েট লেখা আছে এনে নিচে ক্রিয়েটে ক্লিক করে দিলাম ক্রিয়েটে ক্লিক করার পরে ওপরে দেখবা নেম রুম তার মানে এখানে তোমরা যে কোনো একটা নেম দিবা তো আমি কোনো নেম দিতে চাচ্ছি না আমার নাম যেটা আছে সেটাই থাকবে তো তার সব তারপরে তোমরা এখানে পাসওয়ার্ড লেখা আছে দেখতে পাচ্ছ এখানে তোমরা সংখ্যার পাসওয়ার্ড দিবা ওয়ান টু ওয়ান টু সংখ্যার পাসওয়ার্ড দিবা তারপরে এখানে দেখতে পাচ্ছ গেম মোড লেখা আছে তো গেম মোডে ক্লিক করবা গেম মোডে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবা যে ব্যাটেল রয়েল লেখা আছে এখানে দেখো যে ব্যাটেল রয়েল লেখা আছে তো আমি ব্যাটেল রয়েলে ক্লিক করলাম তো তোমরা এখানে তারপরে লেখা আসবে ম্যাপ তো ম্যাপে এখানে কোনটা ম্যাপ দিবা না দিবা আমার তো একটাই ম্যাপ ডাউনলোড করা আছে এটাই ম্যাপ দিলাম তো তারপরে তোমরা সর্বপ্রথম ম্যাপ ওটা দেবা তারপরে এখানে লেখা আছে টিম মোড তারপরে তোমরা এখানে ষোলো ষোলো খেলবা কি ডুয়ো খেলবা কি স্কট স্কট খেলবা ওই জন্য এটা তো আমি ষোলো সোলে দিলাম তারপরে এখানে লেখা আছে প্লেয়ার্স তোমরা কয়েকজন প্লেয়ার্স লেখা খেলবে বিশজন তিরিশ জন না আটচল্লিশ জন তো আমি আটচল্লিশ জন নিয়েই খেলবো তার জন্য আমি আটচল্লিশ জনই দিলাম তারপরে এখানে দিলাম মিনিমাম লেভেল মানে লেভেল তুমি কত লেভেলের নিচে নিবে না ওই লেভেলগুলোকে এখানে দিবে তোমরা আমি চল্লিশ লেভেল দিলাম তারপরে এখানে লেখা আছে স্পিকার্স মানে তোমরা এখানে যত দিবে তত মানে কত কিল করবে না করবে এটা হ্যাঁ তারপরে তোমরা এখানে গেম লেখা আছে দেখতে পাচ্ছো যে গেম এখানে গেম লেখা আছে তো গেমে চলে আসবা তারপরে এখানে কিন্তু অনেক অনেকটু অপশন আছে এখানে তোমরা অনেকেই বুঝতে পারো না এখানে আমি ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিতেছি ওয়েট করা একটু তো এখানে তোমাদেরকে দেখা আছে ক্লাসিক তো শুধু ক্লাসিক দিলে কী হবে তোমরা যখন অটো ম্যাপ স্টার্ট দাও যখন তোমার টিম ম্যাটের সাথে খেলো তখন কিন্তু যে ক্লাসিক ম্যাপটা করে ওই ম্যাপটা হচ্ছে পড়বে তারপরে এখানে গ্রেনেড যদি দাও তাহলে গ্রেনেড হলে শুধু কাস্টম করার পরে শুধু ম্যাপটা শুধু গ্রেনেড দিয়ে খেলতে হবে সবাইকে তারপরে এখানে লেখা আছে যে স্নাইপার দিয়ে খেলতে হবে তোমাদেরকে তারপরে এখানে এক কর থেকে এক কোথায় যা যা আছে তাই তাই করতে হবে তারপরে আমি এটা এখন কাটলাম কাটার পরে এখানে কিন্তু অনেকে ভুল করো তারপরে দেখতে পাচ্ছি এখানে রিভাইভ না রিভাইভাল তোমরা এখানে রিভাইভ দিবা কয়েকজনকে রিভাইভ দিতে পার দিবা কি দিবা না এখানে নো করে দিবা সবাই তো আমি এখানে নো করে দিলাম কেউ কাউকে রিভাইভ দেবে না যেহেতু ষোলো ভাষে ষোলো তারপরে এখানে এইচপি লেখা আছে দেখতে পাচ্ছ তো এইচপি দুশো দুশোই থাকবে বা তোমরা যত এইচপি করবে ততই তারপরে এখানে লেখছে মুভমেন্ট স্পিড তুমি যত করবে যত স্পিড বাড়াবা তত হবে আমি একশো একশো দিলাম তারপরে এখানে ইপি ইপি আমি দুশো দুশো দিলাম তারপরে এখানে জাম্প হাইট মানে যত আছে তত থাকবে কারণ যত জোরে জাম্প হাইট করবো এটা কিন্তু অনেক খারাপ দেখায় ভালো লাগানো অবশ্যই তো তারপরে এখানে দেখতে পাচ্ছ লিমিটেড এমন তো এখানে সবাই কাস্টম খেয়াল আমাদের অবশ্যই সময় লিমিটেড এমন নো করে দিবা তারপরে অ্যাডপ্ট নো করবা এখানে দুটা কাজ কিন্তু লিমিটেড এমন আর অ্যাডপ্ট নো তারপরে যা আছে সবই তাই তাই করবা আর কোনটা কোনটা নো করতে হবে সেটা আমরা দেখিয়ে দিতেছি গাইস তো এখানে তোমরা ফেল ড্যামেজ মানে তোমরা এখানে নো করবা আর নাইট মানে এখানে তোমরা ডে আর নাইট লেখা আছে তোমরা যদি রাতে খেলতে চাও তাহলে এখানে নাইটে ক্লিক করবা আর যদি দিনের বেলা খেলতে চাও তাহলে এখানে ডে ক্লিক করবা যেটা আছে সেটা থাকবে আপাতত তারপরে ওপলোড হবে আর আপাতত কোনো কাজ নাই তারপরে আর কোনো কাজ নাই অবশ্য আর কোনো কাজ নাই তো এখান তারপরে এখানে দেখতে পাচ্ছ যে কনফার্ম ফর্ম লেখা আছে এখানে কম ক্লিক করে দিলেই তোমার কিন্তু কাস্টমটা ক্রিয়েট হয়ে যাবে তো আমি এখন কোনো এই এই কাস্টমটা যেহেতু খেলবো না ওই জন্য আমি কিন্তু কোনো কাস্টমটা ক্রিয়েট ট্রিয়েট করলাম না তো আশা করি পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করে দেবে ভিডিওটি ভালো তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ